করোনার আবহে বাংলা এই মুহূর্তে ভোটের বাংলা। সত্যি তো, এত আগে এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু রাজনৈতিকভাবে যে পারদ যে জায়গায় উঠে রয়েছে এবং যেভাবে ভোটের দামামা বাড়ছে, তাতে নিঃসন্দেহে বলতে হয় যে করোনার আবহে বাংলা ভোটের বাংলা। শুরু করছি আজকের করোনার আবহে বাংলার টক শো। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে একটু, আজকে ছিল রোড শোর দিন, মুখ্যমন্ত্রী পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বোলপুরে আজকে তিনি রোড শো করেছেন এবং প্রচুর জনসমাগম হয়েছে, এটা সত্য। এবং তার সাথে তিনি ভারতীয় জনতা পার্টিকে, যাকে বলে এক হাত নেওয়া, এক হাত নিয়েছেন। এবং বোলপুরের এই যে পদযাত্রা, সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুপাশে মানুষ তাদের ওজন এবং পেছনে অগণিত মানুষ তারা ছিলেন। এটা যেমন একটা দিক, আমরা ঠিক তেমনভাবে দেখেছি আজকে খড়দড় টিটাগড় ওই অঞ্চলে ব্যারাকপুর, সেখানে হচ্ছে শুভেন্দু অধিকারীর রোড শো ছিল এবং সেই রোড শোতে শুভেন্দু অধিকারী, সৌমিত্র খান, অর্জুন সিং, বাবুল সুপ্রিয় এরা ছিলেন। সেখানেও জনসমাগম লক্ষণীয়ভাবে দেখা গেছে। আজকে এই দুটো রোড শো নিঃসন্দেহে সমান্তরাল একটা অবস্থান নিয়েছে। ভারতীয় জনতা পার্টির এখন সামনের দিকে ক্রমশ নেতৃত্বে মুখ হিসাবে উঠে আসছেন শুভেন্দু অধিকারী, এটা যেমন দেখা যাচ্ছে এই রোড শোর। ক্রমশ এবার মেদিনীপুরের বৃত্ত থেকে তিনি ক্রমশ অন্যান্য বৃত্তের দিকে তিনি এগোচ্ছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী যে জনসভা, এবং জনসভার পর আমরা একটা প্রতিবেদন দেখব, সেই প্রতিবেদনে কীভাবে ভারতীয় জনতা পার্টিকে তীক্ষ্ণ ভাষায় রাজনৈতিকভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, সেদিকে একটু নজর রাখব। একুশের ভোটে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উদ্ধৃতি থেকে বাসস্থান সবকিছুই প্রবলভাবে উপস্থিত। রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিজেপির বেতাল পদক্ষেপ তৃণমূলের নিশানায়। বোলপুরে জনসভা থেকে গেরুয়া শিবিরের রবীন্দ্রপ্রীতি নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি হয়েছে, রবীন্দ্রনাথ অমর্ত্য সেনকেও আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিশ্বভারতীতে ঘৃণ্য রাজনীতির আমদানি। জাম্বুনি জনসভা থেকে বিজেপিকে এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বারবার বাংলায় আসা যে ভালো চোখে দেখছেন না তাও বুঝিয়ে দেন তিনি। বহিরাগত ইস্যু নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। ফেক রাজনীতি করে বিজেপি। মুখ্যমন্ত্রী আরো বলেন, টাকা দিয়ে কিছু বিধায়ককে কেনা যায়, গোটা দলকে কেনা যায় না। বিজেপি বাংলা সংস্কৃতি নষ্ট করছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বর্গিহানা থেকে বাংলাকে বাঁচাতে হবে।
টাকা দিয়ে বিধায়ক কেনা যায় দল নয় এরা বাংলাটাকে দখল করতে আসছে মোদিদের কথা মনে আছে তো ছোটবেলায় মা ঘুম পাড়াতো বাচ্চাকে ঘুম পাড়াতো ছেলে ঘুমানো পাড়া দিলো করে দিল দেশে মনে আছে সেই গান এখন নতুন করে সেই গান মনে রাখো দেশে মুরগি আসছে রাষ্ট্রে মুরগি আসছে মুরগি হানা থেকে বাংলাকে বাঁচান দস্যু হানা থেকে বাংলাকে বাঁচান বঙ্গবন্ধু হানা থেকে বাংলাকে বাঁচান আর এই বাংলা এটুকু মনে রাখবেন মানুষের কোনো রকম ক্ষতি করে রাজনীতি আমি জীবনে করিনি কোনোদিন করব না একুশের ভোটের আগে উত্তেজনায় ফুটছে বঙ্গ রাজনীতি প্রধান প্রতিপক্ষ তৃণমূল বিজেপি দুই দলের মিছিল লড়াইয়ে উত্তাপ ক্রমশ বাড়ছে শেষমেশ কোন দিকে পাল্লা ভারী হয় তার উত্তর দেবে ভোট বাক্স স্বর্ণেন্দু দাস ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আটলাস নিউজ বোলপুর আপনারা দেখলেন যে বাংলা বাঁচানোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাংলা বাঁচানোর ডাক দিলেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে একটা বিতর্কিত কি বাংলা কি কোথাও দ্বারা আক্রান্ত এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সত্যি কি ভারতীয় জনতা পার্টি যে রাজনীতি আমদানি করছে সেটাকে কি তৃণমূল কংগ্রেস কাউন্টার করার চেষ্টা করছে যেভাবে সেটাতে সত্যি কি বাংলা বাজবে এরকম একটা প্রশ্ন নিয়ে বিতর্কের আসরে আজকে রয়েছেন প্রদীপ্ত মুখার্জি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ওয়েব কুপার সদস্য এবং রয়েছেন রাজীব বিশ্বাস যিনি ভারতীয় জনতা পার্টির একজন তরুণ নেতা এবং রয়েছেন অভিষেক ব্যানার্জি প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমি প্রথমে একটু রাজীব বিশ্বাসের কাছে জানবো আপনার জন্য সময় তিন মিনিট প্রশ্নটা হচ্ছে এটাই বাংলা বাঁচানোর ডাক দিয়েছেন বর্গী আক্রমণ হচ্ছে এবং হচ্ছে বিজেপির মিছিলে যদি লোক থাকে দশজন পতাকা থাকে পঞ্চাশটা এরকমভাবে আর কি বিজেপি নির্বাচনে তারা নামতে চলেছেন এবং তার সাথে একটা বিষয় তিনি বারবার করে বলছেন যে অমর্ত্য সেন থেকে শুরু করে রবীন্দ্রনাথ কাউকে রেয়াত করছে না বিজেপি কেন এরকম পরিস্থিতি কি জবাব দেবেন আপনি আপনার সময় শুরু তিন মিনিট দেখুন বিজেপি প্রথম থেকেই যেটা বলছে যে বিজেপি তাদের লক্ষ্যে অবিচল 2021 বিজেপি ক্ষমতায় আসবে সেটা নিয়ে আমাদের যেরকম কোনো সন্দেহ নেই জনগণেরও কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না আর আপনি যার কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্টেটমেন্ট দিচ্ছেন আপনারা কিছুদিন আগে হয়তো দেখেছেন উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে জোয়ার ভাটার কথা উনি বলেছেন তার মানে উনি বলছেন যে ভাটা ওনার দলে এখন ভাটা শুরু হয়েছে সেই ভাটার কারণে অনেকেই সেখান থেকে সরে গিয়ে জোয়ারের দিকে যাচ্ছে তো নিজেই বলে দিয়েছেন যে জোয়ারে কোন দিকে লোক যাচ্ছে আর ভাটায় কোথা থেকে লোক পালাচ্ছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না টাকা দিয়ে বিধায়ক কেনা যায় দল কেনা যায় না এটাও বলেছেন না না এটা টাকা দিয়ে কখনো বিধায়ক কেউ কিনেছে এটা জানি আমাদের অন্তত পশ্চিমবঙ্গে জানা নেই উনি কোথাকার রেফারেন্স দিচ্ছেন জানেন আর উনি যদি টাকা দিয়ে কিনে থাকেন সেটা উনি ভালো করে জানবেন আর আমরা তো দেখেছি এর আগেও আমরা দেখেছি যে অন্যান্য দল থেকে যে বিধায়ক টেনে আনা বিধায়ক এটা তো উনি তখন তো কোনো কথা বলেননি তখন খুব ভালো লাগছিল যখন অন্য দল থেকে দল ভাঙিয়ে এসে কংগ্রেস হোক বা সিপিএম হোক তখন কিন্তু ওনার কোনো কথা আমরা শুনতে পাইনি এখন অনেক নেতৃত্ব যখন নিজেদের ঘর ভাঙছে বা টালি চালা খুলে যখন মানুষ তাদের মানে দরজা পাহারা দেওয়া সত্ত্বেও বেরিয়ে আসছে তখন তৃণমূলের অনেক নেতা অনেক কথা বলছেন এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে আলোচনায় বসছে আলোচনা ফলপ্রসূ হচ্ছে না তারপরে যেটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ মন তৈরি করে নিয়েছে 40% ভোট তারা প্রথমে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা বিজেপির সাথে আছি আর বিজেপি এরপর 2021 তারা তাদের যে সাংগঠনিক কাজ সেগুলো করে যাচ্ছেন উনি বিভিন্ন রকম টার্ম অ্যাপ্লাই করতেই পারেন বর্গী বলতে পারেন বিভিন্ন রকম কথা বলতেই পারেন বহিরাগত বলছেন এই যে কথাগুলো শোনার পর ওনার দলের ভেতরে যে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেটাও কিন্তু উনি বুঝতে পারছেন না উনি যখন কোনো নন বেঙ্গলিকে টার্গেট করছেন এর আগে আমরা দেখেছিলাম যে এখানে যারা মারোয়ারি সম্প্রদায় তাদেরকে উনি টার্গেট করেছিলেন এখন এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে যারা নন বেঙ্গলিরা যারা তৃণমূলের ভেতরে এতদিন দল করছিলেন বা বিভিন্ন দায়িত্বে ছিলেন তারাও কিন্তু খুব ইনসিকিওর তারা বিভিন্ন সময় আমাদের সাথে যোগাযোগ রাখছে তারাও ভাবছেন যে ইনি এই নন বেঙ্গলি বা বহিরাগত ভেবে বলে এই লোকগুলোকেও তাড়াবেন কিনা কিন্তু দেখুন তার সাথে সাথে আবার উল্টো একটা জিনিস দেখুন সেখানে উনি একজন মাস্টারমশাই নিয়োগ করেছেন সেই মাস্টারমশাই নিজেই বহিরাগত তাহলে বর্গী কাকে বর্গী বলছেন কি বর্গী বলতে চাইছেন উনি তো নিজেই বুঝতে পারছেন না উনি এক একটা সময় এক এক রকম ইন্টারপ্রিটেশন দিচ্ছেন এক একটা সময় এক একটা রকম কথা বলছেন যে কথার সাথে ওনার পূর্বের কোনো কথা বা পরে তার পরেরই কোনো কথার কোনো মিল থাকছে না এটা কখন এটা হয় একজন নেত্রী যিনি কিনা সর্বময় কর্তৃ যার উপরে তার দল নির্ভর করছে সেই নেত্রী তার মানসিক অস্থিরতা সেটাই এটা ইন্ডিকেট করে এরকম মানসিক অস্থিরতা নিয়ে আর একজন মাস্টারমশাই যিনি বারবার ফেল করছেন এরকম একজন টিচার আর এরকম একজন ছাত্রী তাকে নিয়ে যে একটা
ভালো পরীক্ষায় বসা যায় না এবং পাস করা যায় না এটা জনগণ পরিষ্কার বুঝতে পারছে এবং জনগণ মন স্থির করে নিয়েছেন। আর যদি সেটাই হতো যে উনি ভালো কাজ করবেন বা ভালো করার কোনো নথি আছে তাহলে নিজে রিপোর্ট কার্ড বানিয়ে নিজে নিজে দরে দরে ঘুরতে হতো না। এখন তো মানুষ বলছে যে জমের দুয়ারে সরকার, তার পরিষ্কার এটা মানুষ বুঝে গেছেন যে সরকার এই সরকারটা থাকছে না, বিজেপি সরকার আসছে, এটা খুব পরিষ্কার। ধন্যবাদ। তিন মিনিট সময়ের মধ্যে রাজীব যে বক্তব্য পেশ করলো প্রদীপ্ত, তাতে একটা জিনিস যে যা কিছুই হোক ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে ক্ষমতায় আসছে এটা তারা প্রত্যেকটা ক্ষেত্রে তারা পরিষ্কার করছে। আজকে অবশ্য ব্যারাকপুরের রোড শোতেও বিজেপি রোড শোতেও যথেষ্ট ভিড় আমরা লক্ষ্য করেছি, যদিও ভিড় সব কিছুর নির্ণায়ক কিনা জানি না, কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেস একদিকে দুয়ারে সরকার আরেকদিকে হচ্ছে পাড়ায় সমাধান, এই যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পদক্ষেপ, অন্যদিকে হচ্ছে জনসভা। জনসভা আমরা দেখে অভ্যস্ত, মানে সিঙ্গুর নন্দীগ্রাম পর্বের পর থেকে বিভিন্ন ধরনের জনসভা আন্দোলনের নতুন নতুন কর্মসূচিগুলো আমরা দেখে অভ্যস্ত, কিন্তু 2021 সত্যিই কি একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে যে নানা রকম পরিকল্পনা করে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসকে আরও বেশি গ্রহণযোগ্য করার একটা চ্যালেঞ্জ এখন এই মুহূর্তে রয়েছে, সেটা কি বিজেপির জন্য? সময় তিন মিনিট। ভোট সবসময় চ্যালেঞ্জের, ভোটের চ্যালেঞ্জ তো সবসময় থাকবে, এটা নিয়ে কোনো বক্তব্য রাখার জায়গা আমার কাছে আছে বলে আমি জানি না। আমি যেটা জানি যে আপনি যেটা বললেন রোড শো, এখন শোকেস পলিটিক্স করা আর জনগণের মধ্যে থেকে রাজনীতি করা, এই দুটোর মধ্যে বিশাল বড় পার্থক্য রয়েছে। আমরা একদিকে রোড শো দেখি আর একদিকে মানুষের মধ্যে দেখি মানুষের নেত্রী যাচ্ছেন, এই দুটো পার্থক্য মানুষ করবে এবং ভোট বাক্সে তার প্রতিফলন করবে। কিন্তু রাজীবদা যে প্রশ্নটা তুললেন এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, নেতৃত্বের প্রশ্ন। এখন জানেন তো রাজীবদা, আপনি জানেন, আপনি সোশ্যাল সাইকোলজি নিশ্চয়ই জানেন, সেইখানে পরিষ্কার বলে নেতৃত্বের একটা কনসিস্টেন্সি আছে। আপনি যেই কনসিস্টেন্সিকে চ্যালেঞ্জ করলেন, সেই কনসিস্টেন্সি যদি চ্যালেঞ্জড হয় তাহলে যে ব্র্যান্ড ভ্যালু থাকে নেতৃত্বে সেই ব্র্যান্ড ভ্যালুটা কমে যায়। এখন মুশকিল হচ্ছে এই কনসিস্টেন্সির যে চ্যালেঞ্জটা আপনি দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তিতে বা ব্র্যান্ড ভ্যালুতে সেটা চ্যালেঞ্জড হয়নি, সেটা আজকের যে সমাবেশ সেটাতে পরিষ্কার হয়ে গেছে, কারণ এখানে বাইরের রাজ্য থেকে বা বাইরের জেলা থেকে লোক আনতে হয়নি। আবার অন্যান্য জায়গায় দেখলাম যে আপনারা যে ব্র্যান্ড ভ্যালুর কথা প্রচার করছেন, নেতৃত্বের কথা প্রচার করছেন, বহিরাগত তত্ত্ব কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী প্রথম আনেননি, যেদিনকে ভাগ মুকুল ভাগ বলে গেছেন তার কিছুদিন পরেই যাকে নিয়ে এই কথা বলা হয়েছিল সেই মুকুলবাবুই কিন্তু বহিরাগত তত্ত্ব প্রথম এনেছিলেন এবং সেটা বাঙালি অবাঙালির প্রশ্ন ছিল না। সেই সভাতে আমিও ছিলাম, আমরা দেখেছি যখন 15 সালের পরে এসে এই ভাগ মুকুল ভাগ হলো তখন মুকুলবাবু কিন্তু পরিষ্কার বলা বললেন যে বহিরাগতরা এসে বাঙালিকে বাঙালিয়ানা শেখাবে কিনা। এখন এই বাঙালিটা কিন্তু একটা দিকে ভাষিকের জায়গা যেরকম রয়েছে তেমন বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি এবং বাংলার মধ্যে থাকা এবং বাংলার মধ্যে ব্যবসা করা, বাংলার সঙ্গে সম্পর্কিত থাকা, এইটার ব্যাপারে রয়েছে। আমি এলাম, খেলাম আর গেলাম, এই জায়গা থেকে কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার রাজনীতির জায়গাটা নেই। তারপরে যে বড় কথা যে আপনারা যে নেতৃত্বের কথা বলছেন, যে নেতৃত্বকে দিয়ে আপনারা সামনে আনছেন, যদিও আরএসএসের হাতে তো সমস্ত লাটাইটা রয়েছে, এখন ঘুড়ি যতই উড়ুক না কেন সেই ঘুড়িটা আপনারা এগোচ্ছেন। আর বিজেপির নেতা বন্ধুরাও নিশ্চয়ই জানেন যেটা আপনারাও ঘরের মধ্যে সমস্যার কথা বলছেন, আপনাদের ঘরের মধ্যেও এটা চর্চা হচ্ছে যে পাঁঠা বলি দেওয়ার আগে পাঁঠাকে ভালো করে খাইয়ে পড়িয়ে নিতে হয়। তাই বিজেপির যে নেতারা আজকে তৃণমূল থেকে এসে সামনের সারিতে মুখ হয়েছেন বা তৃণমূলের বি টিম বলে যারা সমালোচনা করছেন, তাদের এই সমালোচনার উত্তর আপনারা কিভাবে সামলাবেন সেটা আপনাদেরকেও দেখতে হবে। এখন প্রশ্ন হলো প্রথম দিক থেকে যদি আপনি ক্রোনোলজি বিচার করেন, যে ক্রোনোলজি নিয়ে আমরা খুব চিন্তিত, তাহলে সেই ক্রোনোলজিতে একজন প্রথমে বললেন বহিরাগত, সে চলে গেলেন, ভাগ ভাগ করার পরে আপনার দলেই ভেঙে গেলেন। তারপরে আর একজন তাকে গদ্দার বললেন, সেই গদ্দার আপনার দলেই গেলেন। সেই গদ্দারকে নিয়ে যখন আপনারা চিন্তা করছেন বা আপনাদের কিছু নেতা যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণ ফর্মিডেবল ফোর্স, তারা বললেন বাংলাকে তারা নষ্ট করে দিচ্ছে, সেই মানুষটাকেও আপনারা নিয়ে নিলেন আপনাদের দলে এবং আপনারা সবাইকে এক মঞ্চে আসন দিচ্ছেন, তাহলে বুঝুন নেতৃত্বের প্রশ্নটা কোথায়। আমি আসবো অভিষেকের কাছে। অভিষেকদের আসার আগে নিঃসন্দেহে একটা কথা বলতে হয় যে অভিষেকরা এই রাজ্যে যে জোট করেছে সেই জোট হচ্ছে যৌথ কর্মসূচি নিয়ে এগোবে। আমার প্রশ্ন একটা থাকবে যে কর্মসূচি, আমরা যৌথ কর্মসূচি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দিতে হয় যে কংগ্রেস কিন্তু ঘোষণা করে দিয়েছে এবং তাদের রাজ্য ছত্তিশগড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে আজ থেকে 5,750 টাকা করে ক্যাশ একেবারে ডিরেক্ট ট্রান্সফার করছে ওখানকার গরিব মানুষের জন্য। এ রাজ্যে ক্ষমতা এলো, কংগ্রেস এটা ঘোষণা করে দিয়েছে কিছুক্ষণ আগে, এই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র।
আচ্ছা তিন মিনিট সবাইকে নতুন বছরের প্রথমে আগাম শুভেচ্ছাটা দিয়ে নি আজকের তোমার বক্তব্যটা শুরু করব মুখ্যমন্ত্রী আজকে যখন এই শান্তিনিকেতনে গেছেন উনি একটা গান বলেছেন তোমায় হৃদমাঝারে রাখবো ছেড়ে দেব না সেই সুর থেকেই একটা রবীন্দ্রসঙ্গীত হয়েছিল ভেঙে মোর ঘরের ছবি নিয়ে যাবি কে আমারে সমস্যাটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে ভেঙে মোর ঘরের ছবিটা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে কারণ কে যে আজকে যে মানে তৃণমূলে কালকে যে সে জোড়া ফুলে থাকবে না বা ভাইসি ভার্সা এটা আমরা জানি না এবার এইখানে দাঁড়িয়ে রাজনীতিতে এই নীতি বাদ দিয়ে শুধু রাজত্বের কথাটা হচ্ছে সমস্যাটা হচ্ছে আজকে আমরা যেটা নিয়ে বক্তব্যটা শুরু করছি ভিড়ের বক্তব্য শুরু করছি আমরা কি কুস্তি লড়তে এসেছি তুমি 3 লাখ লোক এনেছো আমি 5 লাখ লোক আনবো সেটা কিন্তু আমাদের বক্তব্য না তুমি একটা খুব দামি প্রশ্ন দিয়ে শুরু করলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এটা সাধারণ মানুষের সমস্যা সাধারণ মানুষের সমস্যা হচ্ছে তুমি আরেকটা খুব দামি প্রশ্ন করেছিলে আমরা বহিরাগত সংস্কৃতি নিয়ে এত আলোচনা করছি করছি তো এখানে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন পাড়ায় সমাধান তার মানে কি আমরা খাপ পঞ্চায়েত ফেরত আনছি খাপ পঞ্চায়েতের বাংলা ভাষণ কি এটা হচ্ছে কারণ আমরা কিন্তু জানি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা ব্লকের জন্য আমার ব্লক ডেভেলপমেন্ট অফিসার রয়েছে তাহলে আমরা আলাদা করে পাড়ায় সমাধান কেন দরকার তার মানে পাড়ায় সমাধানটা রাজনৈতিক সমাধান হবে তার মানে কি সালিশি সভা ফেরত এলো তাহলে আমরা কোন বহিরাগত সংস্কৃতির সমালোচনা করছি ব্যুরোক্রেসি ফেল অনেক ক্ষেত্রে ব্যুরোক্রেসি ফেল করে দেখেছি তাহলে আমার ব্যুরোক্রেসিটা সমাধান হতে পারে একটা ভুলের সমাধান কখনো আরেকটা ভুল হতে পারে না আমরা খাপ পঞ্চায়েতের সমালোচনা করে কোনোদিন পাড়ায় মানে আমি পাড়ায় আরেকটা সালিশি সভার জাস্টিফিকেশন দিতে পারি না তুমি কি মনে করো বাংলায় এই বাংলায় হরিয়ানা বাংলায় হরিয়ানা বা ওইসব জায়গার মতো এই খাপ পঞ্চায়েত ব্যবস্থা বাংলায় কোনোদিন আসতে পারে তুমি আদপে ওটা বিশ্বাস করো দেখো আমি তো কোনোদিন এইটাও আশা করিনি যে আমার এখানে হনুমান জয়ন্তী হবে বা ছট পুজোর জন্য আমার রবীন্দ্র সরোবর ভাঙা হবে বাংলা এত তাড়াতাড়ি বদলাচ্ছে যে আমি পণ্ডিপুকুর ভুলে গেছি আমি কারওয়া চৌথ পালন করছি অর্থাৎ বাংলায় আগামীকাল কি আসতে পারে আমার আমি আস্তে আস্তে অ্যাকচুয়ালি একটু ভরসা হারাচ্ছি কিন্তু আমি একটা জায়গাতে খুব ভরসা রাখছি কোথায় বলতো এই যে বিকল্প আলটিমেটলি আমাদের আপত্তির জায়গাটা কোথায় আমরা যখন বলছি বাংলা বাঁচাও সেটা কিন্তু তৃণমূলের হাত থেকে বা বিজেপির হাত থেকে এগুলো অপ্রাসঙ্গিক বাংলা বাঁচাও মানে সিন্ডিকেটের হাত থেকে বাঁচাও সিন্ডিকেটের পুরোধাকে অন্য জ্যাকেট পরালে সে কিন্তু সিন্ডিকেটের পুরোধাই থাকে আমি যদি গণতন্ত্র বিরোধী হই তাহলে আমি যে দলেই থাকবো আমি গণতন্ত্র বিরোধী চিটফান্ড মুক্ত সমাজ করতে গেলে তার মুখ মুকুল রায় হতে পারে না সেই কারণে একটা বিকল্প পরিষদ প্রয়োজন যে বিকল্প পরিষদটা আমরা দিতে পারি সময় শেষ সমস্যাটা এইখানে ইস্যুটা খুব ইম্পর্টেন্ট লাইফে ডেফিনেটলি ইস্যু তো ইম্পর্টেন্ট এবং এই ইস্যুর প্রশ্নে আমি রাজীব ব্যানার্জির রাজীব বিশ্বাসের কাছে আসছি রাজীব বর্গী বা এটা একটা কনসেপ্ট বহিরাগত সংস্কৃতি তুমি বললে যে তৃণমূলের ভেতরে অবাঙালি যারা রয়েছেন তারা নাকি ভয় পাচ্ছেন তারা তোমাদের সাথে যোগাযোগ রাখছেন আমি যে রাজ্যে ব্যবসা করব যে রাজ্যে করব সেই রাজ্যের সংস্কৃতিপ্রবণ অনুভূতির সাথে যদি নিজেকে সম্পৃক্ত করাটাও একটা কিন্তু প্রত্যেকের কাছে চ্যালেঞ্জ কোথাও একটা বহিরাগত সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু প্রশ্নটা আসছে অভিষেকের বক্তব্যও সেটা উঠে আসছে সেই এইটা কি উত্তর দেবে কোথাও কি বিজেপি ইকুয়েট করে কোনো উত্তর ভারতীয় সংস্কৃতি সুজিতদা আমি একটা প্রশ্ন করতে চাই অভিষেকটা বলেছেন যে মানে আমাদের বাংলা সংস্কৃতির বাইরে অন্য সংস্কৃতি এখানে ঢুকে পড়ছেন আমি ওনাকেই প্রশ্ন করতে চাই ওনার পরিবারের কেউ কি কারওয়া চৌথ পালন করছেন এখানে যারা নন বেঙ্গলি রয়েছেন তাদের যে কালচার তারা এখানে থেকে পালন করতে পারবে না এটা আমরা কোন রাজ্যে আছি আমরা কি করতে চাইছি দুর্গাপূজার ক্ষেত্রে পাবন্দি লাগানো ছিল দুর্গাপূজাতে কিন্তু গুলি চলেছিল অন্য রাজ্যে না না আমি অন্য রাজ্যের কথা বলছি না বিজেপি শাসিত রাজ্যে আমি পশ্চিমবঙ্গের কথা আমাকে একটু বলতে দিন আমি ওনাকে ক্লিয়ার না প্রশ্নটা তাহলে এই যে ধরুন জয়শ্রীরাম নিয়ে এর আগে আমরা দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী তিনি তেড়ে গেলেন রীতিমতো গালাগালি বলে বললেন এর আমাকে গালাগালি দিচ্ছিস কেন আচ্ছা আমরা কি তাহলে কৃত্তিবাস ওঝাকে ভুলে যাব যে রামায়ণ আজকে আপনাদের মনে আছে বোধ হয় আমরা তার বাড়িটাও ভুলে গেছি তার বাড়িটাও এখন রক্ষণাবেক্ষণ কেউ কোনোদিন করেনি আচ্ছা আমরা কি ভুলে যাব যে এখানে যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপুজো যে অকালবোধনের দুর্গাপুজো সেটা কিন্তু এই রামই চালু করেছেন আর সেটাকে আমরা আপন করে নিয়েছি কোন সংস্কৃতির কাকে আপনি বাইরের বহিরাগত বলছেন আর কোনটাকে ভেতরের বলছেন খুব সুন্দর জায়গা প্রদীপ্ত আমার প্রশ্ন ছিল যে বহিরাগত সংস্কৃতি রাজীবদা খুব সুন্দর বলেছেন যে কোনটা বহিরাগত সংস্কৃতি কোনটা নয় সেটাকে বিশ্লেষণ করতে গেলে আমার যে মাল্টিকালচারাল সেন্সটা আছে সেই মাল্টিকালচারাল সেন্সটাকে আমি কিভাবে অ্যাকোমোডেট করছি
করছি সেই অ্যাকোমোডেশনে বাংলা কিন্তু বারংবার এক নম্বরে থেকেছে। কিন্তু আপনারা যে ট্র্যাডিশনটা আনার চেষ্টা করছেন, লিডার সঙ্গে লিডারশিপের যে প্রশ্নটা তুলে দিচ্ছেন, দুটোকে আপনারাই মেলান, তাহলে বুঝতে পারবেন যে আপনারা বহিরাগত নেতৃত্বকে দিয়ে বাংলার নেতৃত্বকে পরিচালনা করার চেষ্টা করছেন, যারা বাংলা সম্পর্কে জানেন সেই বাঙালিদের বা সেই প্রতি। এখানেই প্রশ্ন যে রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে এই ভারতের মহামানবের সাগর তীরে, সেই রবীন্দ্রনাথ তো অ্যাটাক্ট হচ্ছে, তুমি কি এই জায়গাটাই বলতে চাইছো? আমি এক্স্যাক্টলি আমি ঠিক অ্যাসিমিলেশনসে আমি সেই এই জায়গাটাই বলতে চাইছি যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে রবীন্দ্রনাথ, তার জন্মস্থান নিয়ে বিতর্ক, সহজ পাঠ লেখা নিয়ে বিতর্ক, এরাও তো বাংলা সংস্কৃতির সঙ্গে জুমপৃক্ত। অভিষেক অভিষেক আসছি, রাজীব আসছি, অভিষেক হ্যাঁ ঠিক ঠিক আছে। আচ্ছা, সংস্কৃতি নিয়ে মানে আমি একটা কথা শুধু নাম করে বলতে চাই, অরুণ লাল বা উষা উত্তুপ আমার তোমার থেকে অনেক বড় বাঙালি। লড়াইটা পদবীর নয়, লড়াইটা সংস্কৃতির আত্মিকরণের। অ্যাসিমিলেশন বলে বাংলায় একটা শব্দ আছে, আত্মিকরণ। জসমিন দেশে জদাচার, জসমিন দেশে জদাচারটা কে বলেছিল? যে মনু সংগীতাকে দু মিনিট অন্তর অন্তর ওনারা রেফার করেন। জসমিন দেশে জদাচার মানেটা কি ছেড়ে দিন। আজকে উত্তরপ্রদেশের নয়ডাতে দুর্গা পুজোর সময় নবমীর দিন পাঠাবলি বন্ধ, কারণ সেই সময় নবরাত্রি চলে। তাহলে আমার এখানে ছট পুজোটা কেন আমার আমার দেশের আচার মনে আমার দেশের আচার মতো হবে না? প্রায়োরিটি, ইট ইজ দ্য ইম্পর্টেন্স ইজ দ্য প্রায়োরিটি, এক নম্বর। দু নম্বর হচ্ছে যেটা প্রদীপ্ত বলেছে, সহমত। আমার এখানে একটা জায়গায় একটা বক্তব্য আছে, এটা বাঙালি অবাঙালির লড়াই নয়, এটা ভালো মন্দের লড়াই, এটা গ্রহণযোগ্যতার লড়াই। আজকে এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে আমার যে সহকর্মী আছে, আমি তথ্য প্রযুক্তিতে কাজ করি, অনেক অবাঙালিরা আছে, এবং আমরা একসঙ্গে সংস্কৃতির আদান প্রদান করি। মাইন্ড মাই টান, আদান প্রদান। হিন্দি হিন্দু হিন্দুস্তান চাপিয়ে দেওয়াটা নয়, আপত্তিটা চাপিয়ে দেওয়া। মার্কেটিং একটা কথা আছে সুজিতদা, সিঙ্গেল সাইজ ডাজেন্ট ফিট অল। তোমার যা চেহারা, একটা জিনিস জানবে, আমার এখানে শিব ঠাকুরের ভুড়ি আছে, উত্তর ভারতের শিব ঠাকুরের এইট প্যাক আছে, আর দক্ষিণ ভারতের শিব ঠাকুরের গোফ আছে। এটা হচ্ছে সংস্কৃতির স্থানীয়করণ। ওকে রাজীব, এটা বুঝতে হবে। না না, আমি আমি আমাদের কংগ্রেসের যিনি মুখপাত্র রয়েছে ওনার কথা আমি ঠিক পরিষ্কার বুঝতে পারলাম না। তার কারণ একটাই যে আজকে যারা পশ্চিমবঙ্গে, ধরুন যারা নন বেঙ্গলি রয়েছে, তারা কি আমরা জোর করে বলবো যে বাঙালি সংস্কৃতিটাকে আত্মীকরণ করতে হবে? তাহলে তো তাদের সংস্কৃতিটাকে থিয়েটার মুখে ফেলে দিতে হবে। আমি বুঝতে পারলাম না, আমি ঠিকই বুঝতে পেরেছি, কিন্তু চাপিয়ে আমরা তো চাপিয়ে দেওয়ার কথা বলছি না। আমরা যেটা বলছি যে বহুত্ববাদ, সে বহুত্বের ভেতরে যে ঐক্য, সেইটার কথাই বিজেপি বলেছে, কোথাও কখনো বলেনি বিজেপি যে এর উপরে এটা চাপিয়ে দাও, ওর উপরে ওটা চাপিয়ে দাও। আর তা আপনারা যেটা বলছেন নয়ডার ঘটনাটা কি চাপিয়ে দাও বলতে চাই, আমি কিন্তু তাকে বাধা দিইনি। আমরা যে নয়ডার ঘটনা আমরা জানি, এক সেকেন্ড রাজীব, আমাদের বাংলায় শাক্ত বৈষ্ণব সবাই মানে রয়েছে, শাক্ত মতে যারা, ধরো দুর্গা পুজো হচ্ছে শাক্তদের যে মানে আচার, সেক্ষেত্রে যদি নবমীর দিন কোনো রাজ্য, তাহলে তো সেটা সে চাপিয়ে দিল। দেখুন কোন রাজ্যে কি হয়েছে বা কি হচ্ছে, একটা বিয়ে হচ্ছে কেন, আমরা তো এখানে থেকেই বলছি যে বলিটাকে পাঠা বলিটাকে। অভিষেক দা, অভিষেক দা, একটু শোনার ধৈর্য রাখুন, অভিষেক সময় একটা বিরতি, বিরতির পর ফিরবো, বিরতির পর ফিরবো। হচ্ছে মতুয়াগড়ে কি ভিন্ন সুর শোনা যাচ্ছে, গতকাল ভিন্ন রকম সুর শোনা যাচ্ছে সিএ বা এনআরসি নিয়ে, মতুয়াদের বক্তব্য, নেতৃত্বের বক্তব্য যা, শান্তনু ঠাকুরের যা বক্তব্য, অমিত শাহর বক্তব্য, এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আরেকটু খোলাসা করে নেবো বিতর্কের মাধ্যমে, যেহেতু রাজীব বিশ্বাস রয়েছে বিজেপির অন্যতম নেতা। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।